अस्सलामु अलैकुम रहमतुल्लाह। हेलो माय डियर स्टूडेंट्स, हाउ आर यू? आई थिंक ऑल ऑफ यू आर वेरी वेल। इवन आई प्रे टू गॉड सो दैट यू मे फाइंड फॉरएवर ड्यूरिंग इन दिस बैड सिचुएशन ऑल ओवर द वर्ल्ड। डियर स्टूडेंट्स, आई थिंक यू नो मी, आई एम बिलाल हुसैन, the English teacher of Ahmed Bawani Academy School and College. Today I have come here for taking a class whose class will be held for class 9. This class will be held about class, the topics will be held about 10 question. This is very important class, I think, for class 9 and class 10. So I am going to discuss about this matter. Before going to discuss this matter, I want a lot of hail my God who has kept me in the safe way. Secondly, I want to a lot of congratulation my honorable principal of this institution who has given me an opportunity to take this class, even who has also made a good amendment for the students, because by this class most of the students of this country, they can be beneficial, they can gather a lot of knowledge by following various type of teachers. I think this is very very good essential or initiative for the students. Dear students, before starting this class, I want to say that if you find out any type of problem, you must inform me. Even if I get the information, if I get any type of problem from you, I think this problem will be solved. So now I can see who are there with me. Tumra kara kara amar sathe aso ami ektu dekhi. Asha kori tumra okay. Dear students, okay, I can see there is maybe network problem, but I can see there are a lot of students who are with me. Jara amar sathe oneke aso. যাই হোক, যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা প্রবলেমটা আমাকে জানাবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, মেবি দ্যার ইজ নো প্রবলেম, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আমি যে টপিকসটার বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা একটু খেয়াল করো, সে বিষয়টা হচ্ছে দ্য টেক কোশ্চেন। আচ্ছা, মোবাইলটা দাও, কমার্স দেখার জন্য এটা ঠিক আছে কিনা দেখো একটু। ওকে দেখো, টেক কোশ্চেনটা কি? ওকে আয়শা সাইমা স্যার, আই এম হিয়ার উইথ ইউ, তাবাসুম রহমান, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম সালাম, অরিন, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম সালাম, হুমায়রাজান রিফা, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম, অনেক স্টুডেন্ট আছে। ওকে আয়াজ আহমেদ লিখেছে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছি। ওকে ডিয়ার স্টুডেন্টস, টেক কোশ্চেন বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতেছি। দেখো আমি একটা সেন্টেন্স লিখি আগে, I write a poem. I write a poem. এখন দেখো এই যে একটা সেন্টেন্স লিখেছি, তারপর একটা কমা দিয়েছি আর আমি একটা দাগ দিয়েছি, ধরো এটা তোমরা
ড্যাশ বলতে পারো, যাই বলতে পারো, একটা নোট অফ ইন্টারগেশন, ডব্লিউএস কোয়েশ্চন বলে বা চিহ্ন বলে, এটা আমি লিখেছি। পরীক্ষাতে ঠিক এভাবে দেখে। আসলে আমি এর আগে অনেকগুলো ক্লাস নিয়েছি, তোমরা জানো যে এই ক্লাসগুলোতে আসলে আমি তেমন একটা সংজ্ঞা স্ট্রাকচার বা ব্যাখ্যা তেমন একটা দেই না। স্বাভাবিক অবস্থায় আমি কিছু টেকনিক অথবা মেথড অ্যাপ্লাই করি যে কত সহজে গ্রামারটা শেখা যেতে পারে। আসলে টেক কোশ্চেন খুব একটা সহজ সাবজেক্ট আমি জানি, তারপরও আমি আমার মতো করে পড়াবো। পড়ানোর পরে আমি তোমাদেরকে পাঁচটা কোশ্চেন দেবো, দেখবো কে সলভ করতে পারে, হু ক্যান সলভ ইট উইথ ভেরি ইজিলি। আচ্ছা, তো আমি আবারও বলি, কোনো গ্রামার পড়াতে গিয়ে আসলে আমি তেমন একটা বেশি সংজ্ঞা স্ট্রাকচার ইউজ করি না, আমি একটু মেথড বা টেকনিক অ্যাপ্লাই করি, যে বিভিন্ন মেথড বা টেকনিক অ্যাপ্লাই করে খুব সহজে, কত সহজে এই পড়াগুলো ধরে রাখা যায়, আমি সেটা একটু ট্রাই করি। আচ্ছা, সুতরাং আমি আজকে এই টেকনিকটা একটু অবলম্বন করতেছি। দেখো, এইভাবেই পরীক্ষাতে আসে, তো যখন এইভাবে পরীক্ষাতে আসবে তাহলে এই সেন্টেন্সগুলো টেক কোশ্চেন কেমন করতে হয় আমি একটু বলি। প্রথমে তোমরা ভার্বটাকে টার্গেট করবে টেক কোশ্চেন করতে হলে, তারপর তোমরা সাবজেক্ট টার্গেট করবে, বাস আর কিছু লাগবে না। মনে রাখবে, এই ভার বা সাবজেক্ট টার্গেট করার মাধ্যমে, সিলেকশন করার মাধ্যমে 90% টেক কোশ্চেনের সমস্যা সমাধান হয়ে যাবে, 90% টেক কোশ্চেনের সমস্যা সমাধান হয়ে যাবে। তাহলে কীভাবে করবে দেখো, আই রাইট এ ফাইল, প্রথমে তুমি ভার্বটা দেখবে, এই ভার্বটা যদি মেইন ভার্ব হয়, মেইন ভার্ব বলতে যেমন ধরো রাইট, রুট, রিটেন, একটা মেইন ভার্বের স্বাভাবিক অবস্থায় তিনটা ফর্ম থাকে, ভার্বের 1, 2, 3, তবে আমরা এটা বলে থাকি প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। আচ্ছা, আমি এখানে ভার্বের 1, 2, 3 লিখেছি। যদি ভার্বের মেইন ফর্ম সেন্টেন্সে আসে সেই ক্ষেত্রে তুমি ডোন্ট ইউজ করবে টেক কোশ্চেনে, সাবজেক্ট যা থাকবে তা বসে যাবে, এটাই টেক কোশ্চেনের অ্যান্সার। তো এখন আমার কথা হলো, একটা টেক কোশ্চেনের অ্যান্সার ইউজ করতে আমি একটা ভার্ব আর একটা সাবজেক্ট ইউজ করছি, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে টেক কোশ্চেনের, কোনো টেক কোশ্চান বা কোনো সেন্টেন্সকে টেক কোশ্চানে পরিণত করতে হলে, অ্যান্সার তৈরি করতে হলে দুটো জিনিস দরকার হয়, একটা ভার্ব আর একটা সাবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, এখন আমার কথা হলো, এই ভার্বটা সিলেকশন কতভাবে হয়, এই সাবজেক্টটা সিলেকশন কতভাবে হয়, আর এই সাবজেক্ট সিলেকশন আর এই ভার্ব সিলেকশন যদি আমরা জেনে যাই তাহলে দেখা যাচ্ছে যে কি, আমাদের টেক কোশ্চানের প্রায় 40% পড়া হয়ে যাবে। আচ্ছা, কীভাবে সাবজেক্ট সিলেকশন করতে হয় আমি একটু বলে থাকি, তোমরা একটু খেয়াল করো। সাবজেক্ট যদি সিলেকশন করতে হয়, প্রথমত এক নম্বর যে কাজটা সেটা প্রোনাউন হতে হবে। তাহলে প্রোনাউনগুলো কী কী দেখো, আই, উই, ইউ, শি, হি, ইট, দে। মনে রাখবে, টেক কোশ্চেনের সাবজেক্ট প্রোনাউন ছাড়া হয় না, কিছু ব্যতিক্রম দিয়ে একটা রুল আছে, সেটা আমি পরে আলোচনা করব। আবার বলি, টেক কোশ্চেনের সাবজেক্ট প্রোনাউন ছাড়া হয় না, মানে কোনো নাউন বা অন্য কোনো নাম আসলে বসতে পারে না। আবার বলি, দুই একটা রুল ব্যতিক্রম থাকতে পারে, সেটা আমি পরে আলোচনা করব। আচ্ছা, তাহলে টেক কোশ্চেনের সাবজেক্ট এক নম্বর কন্ডিশন হচ্ছে যে প্রোনাউন হতে হবে, এক নম্বর কন্ডিশন হচ্ছে যে কি, প্রোনাউন হতে হবে। দ্বিতীয় নম্বর কন্ডিশন হচ্ছে যে টেক কোশ্চেনের সাবজেক্ট প্রোনাউন হতে হবে, কিন্তু এই সাবজেক্টে যদি কোনো নাম থাকে, যেমন ধরো করিম রাইটস এ পোয়েম, তাহলে সেক্ষেত্রে কী লিখবে, সেই ক্ষেত্রে তোমরা ওই প্রোনাউনে লিখতে হবে। তবে লেখার সিস্টেমটা হচ্ছে যে, যদি ওই নাম দ্বারা, সাবজেক্ট দ্বারা যদি পুরুষকে বোঝানো হয় তাহলে তোমরা হি সিলেক্ট করবে, যদি মহিলাকে বোঝানো হয় তাহলে তোমরা শি সিলেক্ট করবে, আর যদি পুরুষ মহিলা দুজনকে বোঝানো হয় তাহলে তোমরা দে সিলেক্ট করবে। তবে এখানে একটা কথা আছে, যদি পুরুষ মহিলা দুজনকে বোঝানো হয় সেক্ষেত্রে ওই শব্দটা যদি সিঙ্গুলার হয় শুধু হি বসবে, সি বসবে না, আর যদি প্লুরাল হয় তাহলে দে বসবে। এখন কেমন পুরুষ মহিলা দুজনকে বোঝায় সেটা একটু আমি বলি, তোমরা খেয়াল করো। সেটা হচ্ছে যে, যেমন স্টুডেন্ট, দেখো স্টুডেন্ট শুধু ছেলে হয় না, মেয়ে হয়, শুধু মেয়ে হয় না ছেলে হয়, দ্যাট মিন্স স্টুডেন্ট দ্বারা ছেলে মেয়ে দুজনকে বোঝানো হয়। যেমন ধরো দেখা যাচ্ছে প্লেয়ার, প্লেয়ার দ্বারা তো আসলে ছেলে মেয়ে দুজনকে বোঝানো হয়, টিচার ছেলে মেয়ে দুজনকে বোঝানো হয়। যেই নাউন দ্বারা, যে শব্দ দ্বারা ছেলে মেয়ে দুজনকে বোঝানো হবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে হি হবে, প্লুরাল হলে দে হবে। আচ্ছা, আমি আবার একটু প্রথম থেকে বলি, সাবজেক্ট সিলেকশনের এক নম্বর কন্ডিশন প্রোনাউন হতে হবে, দ্বিতীয় নম্বর কন্ডিশন যদি সাবজেক্ট প্রোনাউন না থাকে, নাউন থাকে, সেক্ষেত্রে করণীয় কি,
পুরুষ জাতিকে বোঝালে হি, মহিলা জাতিকে বোঝানো হলে সি, আর যদি পুরুষ মহিলা দুটাকেই বোঝানো হয় সেটা সিঙ্গুলার হলে হি, প্লুরাল হলে দে, আর যদি মানুষ না হয় তাহলে ইট, যদি মানুষ না হয় তাহলে ইট। তাহলে আমি দেখো সাইটটার কথা বললাম, এই সাইটটার মাধ্যমে পৃথিবীর 90% কোশ্চেন সলভ হয়ে যাবে। কেমন? এক নাম্বার, যদি টেক কোশ্চেনের সাবজেক্ট নিতে হয় প্রোনাউন নিতে হবে। দ্বিতীয় নম্বর, সেটা যদি প্রোনাউন না থাকে সাবজেক্টে, যদি কোনো নাউন থাকে, নাউন দ্বারা যদি পুরুষ বোঝায় তাহলে হি, মহিলা বোঝালে সি, পুরুষ মহিলা দুজনকে বোঝালে সেটা দে, সিঙ্গুলার হলে হি, আর যদি মানুষকে না বোঝায় তাহলে ইট। ওকে, আমরা সাবজেক্ট সিলেকশন সিস্টেমটা বুঝে গেছি। এবার আসো, ধরো এইখানে আমি ডোন্ট ইউজ করলাম, আই রাইট এ ফাইভ, এখানে আমি ডোন্ট ইউজ করলাম। আমি বললাম ভার্বার ওয়ান হলো ডোন্ট, হ্যাঁ, তার মানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, কিন্তু এখানে ভার্বটা আমরা নেগেটিভ দিয়েছি। তবে হ্যাঁ, এখানে যদি এরকম হইতো, যেমন আই ডোন্ট রাইট, আমি কবিতাটা লিখি না, তাহলে অ্যান্সার হতো ডু আই। তার মানে হচ্ছে যে এখানে আমরা বুঝে নিলাম সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় এখানে ভার্বটা সিলেকশন হবে অ্যাফার্মেটিভ। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি দুইটা বিষয় আলোচনা করলাম, কীভাবে ভার্ব সিলেকশন করতে হয়, কীভাবে সাবজেক্ট সিলেক্ট করতে হয়। ভার্ব সিলেকশনের শুরুতে আমি বললাম যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় এটা নেগেটিভ হবে ভার্বটা, এটা যদি নেগেটিভ হয় এটা অ্যাফার্মেটিভ হবে। ভার্ব সিলেকশনের সিস্টেম হচ্ছে যে দুটা। এখন আমার কথা হলো ডিয়ার স্টুডেন্টস, ভার্ব সিস্টেমের সিলেকশন আমি দুটা বলেছি ঠিকই, কিন্তু ভার্ব কত ধরনের হয়, স্বাভাবিক অবস্থা ভার্বের অনেক ক্লাসিফিকেশন, কিন্তু আমরা তিনটা টেকনিক মনে রাখবো। একটা হচ্ছে যে এই রকম মেন ভার্বগুলো, আরেকটা হচ্ছে যে তোমরা জানো যেমন টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মানে অক্সিলারি ভার্ব যেগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়াজ আর, এগুলো। আর আরেকটা হচ্ছে যে মডাল ভার্ব, ক্যান, পুট, শেল, শুড, মাইট, উড, এগুলো। আচ্ছা, এটার ব্যাখ্যা আমি আস্তে ধীরে ধীরে দিচ্ছি। ওই তিনটা ভার্ব দিয়ে আপাতত আমরা টেক কোশ্চেন শিখবো, আপাতত এইগুলোর মাধ্যমে আসে। ওকে, আমি একটু প্রথম থেকে রিফিট করি, এক মিনিট রিফিট করার পর আমি আবার ক্লাসটি স্টার্ট করব। ডিয়ার স্টুডেন্টস, প্রোনাউন হলে সরি সাবজেক্ট আর ভার্ব হবে টেক কোশ্চেনের। যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে সিলেকশনের নিয়ম হচ্ছে যে সেটা প্রোনাউন হতে হবে, আর যদি এখানে কোনো নাউন থাকে, পুরুষ হলে হি, মহিলা হলে সি, পুরুষ মহিলা দুজনকে বোঝালে সিঙ্গুলার হলে হি, না হলে দে, মানুষ না হলে ইট, আর ভার্ব সিলেকশনের ক্ষেত্রে এটা অ্যাফার্মেটিভ হলে এটা নেগেটিভ ওয়ার্ড বসবে, এটা নেগেটিভ হলে এটা অ্যাফার্মেটিভ ওয়ার্ড বসবে। ব্যাস, দ্যাটস এনাফ। এ হচ্ছে যে টেক কোশ্চেনের টাইটল। এখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে শিখবো, তার মধ্যে দেখি আমার সাথে কারা আসো। আচ্ছা, নুসাইবা তাবাসুম, ক্লাস এইট, হুমায়রা জাহান, রিটেন্ট আই লিখেছে, না হুমায়রা জাহান রিফা, তোমার লেখাটা ভুল হয়েছে, আমি অবশ্যই অ্যান্সার লিখে দিয়েছি এখানে। ওকে, তোমরা এখানে যারা আমার সাথে উপস্থিত আছো সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার ক্লাসের সাথে থাকার জন্য, আর তোমরা ক্লাসটা শেয়ার করো যাতে অন্যরা অ্যাটেন্ড করতে পারে, ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ডিয়ার স্টুডেন্টস। ওকে, তাহলে আবার একটু আমি সামনে ধীরে ধীরে এগিয়ে যাই। আচ্ছা, তো আই হ্যাভ অলরেডি ডিসকাসড অ্যাবাউট দ্য টাইটেল অফ টেক কোশ্চেন, হোয়াট ডু উই নিড টু সলভ দ্য টেক কোশ্চেন, আসলে আমাদের কী প্রয়োজন টেক কোশ্চেন সলভ করতে, সাবজেক্ট ভার্ব প্রয়োজন, হাউ টু সিলেক্ট সাবজেক্ট, কীভাবে সাবজেক্টকে সিলেক্ট করতে হয়, হাউ টু সিলেক্ট অরিন, হ্যালো স্যার, হ্যাঁ হ্যালো স্যার। ওকে, এখন আমি তোমাদেরকে ওই ক্যাটাগরিতে একটা সেন্টেন্স দিই, দেখে তোমরা সলভ করতে পারো কি না। ইউ সি মি, ওকে, জাস্ট আই ওয়ান্ট টু সি হু ক্যান সলভ দিস কোয়েশ্চেন, আমি দেখতে চাই কে কোয়েশ্চেনটা সলভ করতে পারে। ওকে, ট্রাই টু সলভ দিস কোয়েশ্চেন, ইউ সি মি, ওকে, স্টিল নাও আই ডোন্ট গেট দ্য অ্যান্সার, এখন আমি অ্যান্সারটা পাচ্ছি না, তবে এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হয়ে থাকে, অ্যান্সারগুলো পাইতে একটু লেট হয়। ডোন্ট ইউ, এম ডি ফারদিন লিখেছে ডোন্ট ইউ, ভেরি গুড, ইউ আর রাইট, ডোন্ট ইউ। আচ্ছা ফারদিন, ইউ আর ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ফ্রম ডে শিফট, তুমি ডে শিফট থেকে, ইউ আর রাইট। আচ্ছা, ডোন্ট ইউ অলরেডি অ্যান্সার পেয়ে গেছে, তার মানে তোমরা আমার কথাটা বুঝে ফেলছো, ইউ সি মি, তুমি আমাকে দেখো, তার মানে ভার্বের ওয়ান যদি সেন্টেন্সে আসে আমি বললাম সেটা ডোন্ট হবে, আর সাবজেক্ট যা বসবে, যা থাকবে তাই বসবে, অ্যান্সার হয়ে গেছে। ওকে,
আমরা আরেকটা সলভ করতে দেই, দেখি তোমরা পারো কিনা। করিম গিভস মি এ বুক, করিম আমাকে একটা বই দিয়েছে। ওকে, ট্রাই টু সলভ দিস কোয়েশ্চন, এই কোয়েশ্চনটা সলভ করো। করিম গিভস মি এ বুক, হু ক্যান সলভ দিস কোয়েশ্চন? অনেকে ইয়ার আগের ডোন্ট ইউ ডোন্ট ইউ, এগুলো আগের কোয়েশ্চন আনসার, আমি বললাম একটু লেটে আসে। দেখি এই অ্যান্সারটা কে সলভ করতে পারে। করিম গিভস মি এ পেন, আ বুক। ওকে, আই ক্যান্ট গেট দ্য অ্যান্সার স্টিল নাও, এখন আমি অ্যান্সার পারতেছি না। পারদিন তুমি কোথায়? ওকে, পারদিন অ্যান্সার লিখে দিয়েছে, ডাজন্ট হি, রাইট, হি ইজ রাইট। ওকে ডিয়ার স্টুডেন্টস, ফলো মি। আমি আবার বলি, আমি তখন তোমাদেরকে বলছিলাম ভার্বের ওয়ান হলে ডোন্ট ইউজ করবে টেক কোশ্চনে, আচ্ছা, কিন্তু ভার্বের ওয়ানের সাথে অ্যাজ বাই এজ হলে তখন ডাজন্ট ইউজ করবে। যদি এখন আমার কোশ্চেন হলো যে ভার্বের ওয়ানের সাথে অ্যাজ বাই এজ কখন যোগ হয়, যখন থার্ড পার্সন সিঙ্গুলার হয়। থার্ড পার্সন সিঙ্গুলার কি? হি, শি, ইট, করিম, এগুলোর সাথে যদি ভার্বের ওয়ান আসে তখন অ্যাজ বাই এজ যোগ হয়, তখন ডাজন্ট হবে। কিন্তু আমার কথা হলো যদি এগুলো যখন আসবে তখন এদের সাথে যদি অ্যাজ বাই এজ যোগ না হয় তখন ডিডন্ট হবে। আর ডিডন্ট কখন হয়? ভার্বের সেকেন্ড ফর্ম হলে তখন ডিডন্ট হয়। তাহলে তোমরা আমার কথা আশা করি বুঝতে পারছো, যেহেতু তোমরা অনেকে অ্যান্সার সলভ করতে পারতেছো। আচ্ছা, হুমায়রা লিখেছে গিভেন থি, নো ইউ আর নট রাইট, তুমি রাইট না। আমি আবার বলি, ভার্বের ওয়ান হলে ডোন্ট, ভার্বের ওয়ানের সাথে অ্যাজ বাই এজ যোগ হলে ডাজন্ট, অ্যাজ বাই এজ যোগ হয় থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে তখন হবে ডিডন্ট, ভার্বের সেকেন্ড ফর্ম হলে ডিডন্ট। আর যদি সেন্টেন্সে ডোন্ট ডাজন্ট ডিডন্ট থাকে সেক্ষেত্রে টেক কোশ্চেনের ভার্ব অ্যান্সার হবে ডু ডাজ ডিড। সুতরাং এর অ্যান্সার হচ্ছে দে ডাজন্ট হি। আর আমি তো শুরুতে বললাম নাম হলে যদি পুরুষকে বোঝায় হি, সেটা বললাম, সে অনুযায়ী হি হয়েছে। তাহলে তোমরা অনেকে অ্যান্সার রাইট করছো, অনেকে তাবাসসুম রহমান রাইট করেছে, অনেকে রাইট করছে, অনেকে ভুল করছে। ওকে, তবে ভুলের সংখ্যা কম, রাইটের সংখ্যা বেশি। ডিয়ার স্টুডেন্টস, আমি তাহলে এই আলোকে তোমাদেরকে আরেকটা সেন্টেন্স দেই, দিস ইজ লাস্ট, দেন আমি আরেকটা প্যাটার্নে এগিয়ে যাব। একটা ক্লাসে আসলে পুরো সব কিছু আলোচনা করা সম্ভব নয়, তবে আমি মোটামুটি বেসিক প্লাস আরও 30-40% আলোচনা টেক কোশ্চেন আজকে আমি তোমাদের সাথে করে যাবো। তোমরা যারা আমার সাথে আসো থাকবে, আর যারা এই ক্লাসটা পাচ্ছ না পরে তোমরা এই ক্লাসটা করে নেবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, ফলো মি, হোয়াট আই ওয়ান্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রম আ লেভেল বেসড, হিয়ার আই এম গোনা আর রাইট অ্যানাদার সেন্টেন্স, হি লেট মি ডু সামথিং। ওকে, হু ক্যান মেক দিস সেন্টেন্স, সেন্টেন্সের অ্যান্সারটা তৈরি করো। হি লেট মি ডু সামথিং, ও সামথিংটা একসাথে হবে, সামথিং। ওকে, ট্রাই টু সলভ দিস অ্যান্সার। তবে এই পর্যন্ত তোমরা অনেকে অ্যান্সারগুলো সলভ করতে পারতেছো, তার মানে আমি এটা বুঝতে পারলাম যে তোমরা পড়াটা বুঝতে পারতেছো। পড়াটা যদি বুঝতে না পারো তাহলে তোমরা অ্যান্সার করতে পারতে না। ওকে, এখন আমি অ্যান্সারটা পাচ্ছি না, হু ক্যান মেক দিস সেন্টেন্স ডু পাস। ওকে, অলরেডি আই হ্যাভ গট দ্য অ্যান্সার, তাবাসসুর রহমান, এর আগে ভুল করেছে, এখন না, এর আগেও রাইট করেছে, ডিডন্ট হি। তাবাসসুর রহমানকে আমি তোমার অরিজিনাল নাম কি জানি না, ওকে ডিয়ার স্টুডেন্টস, ডিডন্ট হি তাবাসসুর রহমান, তা অনেকে অ্যান্সার রাইট লিখেছে, ভেরি গুড। নুসাইবা তাবাসসুম, তুমি নুবাইসা তাবাসসুম, তার মানে তুমি ক্লাস এইটে পড়ো, এইটে পড়ে তুমি 9-এর অ্যান্সার রাইট করে ফেলতেছো, ভেরি গুড, ইউ আর ভেরি ট্যালেন্ট, আর আমি জানি তুমি খুব ভালো স্টুডেন্ট। আচ্ছা, হি লেট মি, কারণ এখানে ভার্বের ওয়ান আছে কিন্তু ভার্বের ওয়ানের সাথে অ্যাজ বাই এজ যোগ নাই, সেক্ষেত্রে ডিডন্ট হবে, আমি এটা আগে বলে দিয়েছি। কিন্তু এখানে আরও ভালো ভালো ছাত্রছাত্রীরা আছে, তারা তো রাইট করতে পারছে না। আচ্ছা, ওকে
डियर स्टूडेंट्स তাহলে আমরা মোটামুটি টেক কোশ্চেনের প্রথম যে টাইটলটা এটা শিখে ফেললাম কি শিখেছি আমি একটু প্রথম থেকে বলি প্রথম আমরা শিখেছি কিভাবে সাবজেক্ট সিলেক্ট করতে হাউ টু সিলেক্ট দ্য সাবজেক্ট হাউ টু সিলেক্ট দ্য ভার্ব সাবজেক্টের সিলেক্ট কিভাবে করতে হয় ভার্ব কিভাবে করতে হয় আর কখন ডু নট ডোন্ট অথবা ডাজন ডিডন্ট ডু ডাজ ডিড ব্যবহার হবে সেটা আমি শিখেছি প্রথম বেসিকটা এরপরে দেখো অক্সিলারি ভার্বের টেক কোশ্চেনগুলো আমি একটু দেখাচ্ছি অক্সিলারি ভার্বগুলো কি অ্যাম ইজ আর তারপরে ওয়াজ অয়ার এগুলো তোমরা জানো তারপর আমি একটু বললাম দেখা যাচ্ছে যে কি এগুলো নেগেটিভ আবার তোমাদেরকে জানতে হবে টেক কোশ্চেন করতে হলে যেমন অ্যাম নট এ নেগেটিভ এইন্ট ইজ নট এ নেগেটিভ ইজন্ট আর নট এ নেগেটিভ আর্ন্ট ওয়াজ নট এ নেগেটিভ ওয়াজন্ট ওয়াই নট এ নেগেটিভ ওয়েন্ট যদি এগুলো সেন্টেন্সে থাকে অ্যাম থাকলে টেক কোশ্চেনের ভার্ব হবে এইন্ট আর এইন্ট থাকলে হবে অ্যাম যেমন তবে একটু ব্যতিক্রম আছে টেক কোশ্চেন এটা আমি একটু পরে আলোচনা করতেছি তোমরা একটু মূল জায়গা আসি যেমন হি ইজ স্টুডেন্ট হি ইজ এ স্টুডেন্ট ওকে এ টেক কোশ্চেনটা করো তোমরা হু ক্যান সলভ ওকে হি ইজ এ স্টুডেন্ট ওকে তাসিন নাইস ওকে ডোন্ট সে নাইস জাস্ট ট্রাই টু সলভ দ্য কোয়েশন নাইস না বলে অ্যান্সারটা তৈরি করে পাঠিয়ে দাও সেন্ড মি দ্য অ্যান্সার অফ দিস কোয়েশন ওকে হি ইজ স্টুডেন্ট ওকে এম ডি ফার্দি লিখেছে ইজেন্ট হি ইউ আর রাইট তাবাসুম রহমান লিখেছে ইজেন্ট হি ইউ আর অলসো রাইট তাহলে তোমরা অনেকে রাইট করে ফেলছ আচ্ছা ডিয়ার স্টুডেন্টস আমি কিন্তু টেক কোশ্চেনের টোটাল বেসিকগুলো একটু আলোচনা করতেছি তারপর ধীরে ধীরে আমরা একটু হালকা কঠিন দিকে যাব ওকে সো তার মানে তোমরা আমার এই কথাটা বুঝে ফেলছ আচ্ছা এবার দেখো মডাল ভার্বের যে টেক কোশ্চেনগুলো সেগুলো কি মডাল ভার্বগুলো কি তোমরা জানো তারপর আমি একটু বলি যেমন ক্যান কুড মে মাইট উইল উড এগুলোকে মডাল ভার্ব বলে তো দেখা যাচ্ছে আগের নিয়মে যদি ক্যান থাকে ক্যান্ট কুডন থাকলে কুডন্ট আর যদি কান্ট থাকে তাহলে ক্যান কুডন থাকলে কুড ওই স্টেজে তোমরা করবে তাহলে আমি তোমাদেরকে একটু দিয়ে দেখি দেখে তোমরা সলভ করতে পারো কি না ইউ ক্যান হেল্প মি তোমরা আমাকে সাহায্য করতে পারো ওকে মনে রাখবে এই পড়াটা পড়ানোর পরে আমি তোমাদেরকে কয়েকটা কোয়েশ্চেন সলভ করতে দেব আই উইল সি হু ক্যান বি বেস্ট হু ক্যান বি ফাস্ট ওকে মারুফ লিখেছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আচ্ছা অরিন অ্যান্সার লিখেছে ইজন ঠিক এটা আগের অ্যান্সার আচ্ছা অরিনকে তো আমি চিনি না হুইজ অরিন আই ক্যান্ট নো ওকে ইউ ক্যান টেল ইউর নেম স্যান্ড ইউর নেম ইউ ক্যান হেল্প মি ওকে সলভ দিস কোয়েশন ওকে অলরেডি অ্যান্সার পেয়ে গেছি ক্যান্ট ইউ ইয়েস ইউ আর রাইট আর অনেকে অ্যান্সার লিখে ফেলছে ওকে রিয়ামণি ও মাই গড আমাদের একজন ম্যাডাম খুব ফেভারিট ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম শি ইজ ভেরি ট্যালেন্টেড পার্সন আই এম গেটিং সো মাচ এফর্ট টু টেক ক্লাস বাই স্ট্যান্ডিং বিফোর দ্যাম ওকে অরিন ক্যান্টিউ লিখেছে এম ডি ফারদিন লিখেছে অনেক অ্যান্সারটা রাইট করেছো আচ্ছা ডিয়ার স্টুডেন্ট আবার আমি তোমাদেরকে আরেকটা সেন্টেন্স দেই ঠিক মডাল ভার্বের আলোকে দেখে তোমরা করতে পারো কি না ইউ শুডন্ট ডু দিস ওয়ার্ক ইউ শুডন্ট ডু দিস ওয়ার্ক ওকে ডিয়ার স্টুডেন্টস সলভ দিস কোয়েশন ওকে হু ক্যান সলভ ইট ভেরি সুন ওকে ইউ শুড নট অথবা শুডন্ট ডু দিস ওয়ার্ক ওকে শুড ইউ অলরেডি আই হ্যাভ গট দ্য অ্যান্সার ডিয়ার স্টুডেন্টস এটারও অ্যান্সার আমি পেয়ে গেছি আচ্ছা ইউ নো দ্যাট আসলে এই ক্লাসগুলোতে বেশি একটা টাইম থাকে না 30 মিনিটস থাকে সো 30 মিনিটের ভিতরে আসলে অনেক পড়ানো একটু কঠিন তারপর তোমরা আজকে আমার সাথে মোটামুটি অনেকে আসো তো আমি দেখেছি আমি যতটুকু পড়া পড়েছি ততটুকু তোমরা অ্যান্সার আমাকে ফিডব্যাক দিতে পারছো যে কয়েকজন আমার সাথে ছিলে আমি বেশি একটা কিছু পড়িনি তিনটা পার্টে পড়িয়েছিলাম টেক কোশ্চেনের বেসিকটা মূল যে টাইটেলটা সেটা পড়েছিলাম প্রথমে আমি শিখেছিলাম কীভাবে সাবজেক্ট সিলেক্ট করতে হয়
কিভাবে ভার্ব সিলেক্ট করতে হয়, আর সাবজেক্টের যদি অবশ্যই প্রোনাউন নিতে হবে, প্রোনাউন ছাড়া অন্য কোনো কিছু থাকলে সেইভাবে কিভাবে সিলেক্ট করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, আর কয়েকটা কোয়েশ্চেন আমি আলোচনা করছি, তোমরা বুঝতে পারছো, আর সেটা আমি বুঝতে পারছি তোমাদের অ্যান্সার পাওয়ার মাধ্যমে। ডিয়ার স্টুডেন্টস, টুডে আই এম গোয়িং টু ফিনিশ দিস ক্লাস, দ্যার ইজ নো মোর, আই এম হিয়ার, সো আই থিঙ্ক অল অফ ইউ হ্যাভ গট মেনি ইনফরমেশন ফ্রম মি, ইভেন ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনি টাইপ অফ স্পিচ ইউ ক্যান সেন্ড মি সামথিং, দেন ইউ উইল গেট মি এ লট অফ ইনফরমেশন ফ্রম মি, আই থিঙ্ক সো। ডিয়ার স্টুডেন্টস, আই প্রে টু গড সো দ্যাট অল অফ ইউ মে বি ফাইন ফর ইভার, you can carry on your study like that, you can also pray for me so that I may be fine, I can carry on my life with very easily. Thank you very much.